পঞ্চায়েত নির্বাচনের পর কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন দাবিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসে স্মারকলিপি দিল কংগ্রেস সোমবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক প্রসেনজিৎ পৈতন্ডী আসানসোল পৌর নিগমের পঁচিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরের এম মোস্তাফা সহ কংগ্রেস নেতৃত্বরা কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন পশ্চিম বর্ধমান জেলার খুনের ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি পঞ্চায়েত নির্বাচনের পর কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তারই বিরুদ্ধে পুলিশ কমিশনারের অফিসে স্মারকলিপি প্রদান করা হয়েছে দিন ধরে কমিশনারেট হওয়ার পর আমরা কমিশনারেট উপরে বিভিন্ন রকম ঝামেলা দেখতে পাচ্ছি দু সালের পর থেকে হিরাপুর থানাতে আমরা দেখছি একটার পর একটা মার্ডার ঘটছে এবং সেই মার্ডারের যারা আসামি যাদের পুলিশ খুঁজে পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আসানসোলের গুটি কয় ব্যবসায়ী যারা আগে কয়লা চুরি করত জমি মাফিয়া ছিল তারা এখন তাদের সঙ্গে গোপন বৈঠক করছে যেগুলো পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমেও বেরোচ্ছে কিন্তু পুলিশ প্রকৃত খুনিদের বা আসামিদের দীর্ঘ হীরাপুর থানায় সাতটা আটটা নটা মার্ডার হয়ে গেছে কেউ খুঁজে পায়নি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পঞ্চায়েত ইলেকশনের পর থেকে গোটা জেলা জুড়ে কংগ্রেসের কর্মীদের উপরে তাদের আর্মস কেস দিয়ে তাদের অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে তাদের চুরির কেস দিয়ে বিভিন্ন জায়গায় তাদের জেলে বা হাজতবাস করানোর চেষ্টা চলছে আমরা যেমন দেখেছি গোটা জেলা জুড়ে কয়লা রাজত্ব চলছে ড্রাগসের রাজত্ব চলছে পুলিশ কুম্ভকর্ণের ভূমিকায় পালন করছে